আজকে কয়েকদিন ধরে, অর্থাৎ 9ই অগাস্ট, যেদিন একটি মেয়ে নির্যাতনের শিকার হয়েছিল এবং খুব নক্কারজনকভাবে এই নির্যাতনের শিকার হয়েছিল এবং তার মৃত্যুও হয়েছিল, সেই 9ই অগাস্টের পর থেকে সবাই জানে আজকে যে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছে বিভিন্ন ইস্যু নিয়ে এবং তার সাথে কর্মবিরতিও করছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটাও সবাই জানে, এবং তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি এই মামলা যায় এবং পুরো তদন্ত এখন সিবিআই এর হাতে। অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি থেকে বিরত থেকে তাদের কাজে ফেরার জন্য আবেদন জানান। আপনারা জানেন যে 10 তারিখেও মাননীয় মুখ্যমন্ত্রী 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 11 তারিখেও 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 12 তারিখেও 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 13 তারিখে অর্থাৎ 13 তারিখেও মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের কথা শোনার জন্য এই অপেক্ষা হয়েছিল। গতকাল অর্থাৎ 14 তারিখ, আপনারা জানেন যে সবাই যখন ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তাররা, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধর্ণা মঞ্চে যান, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নন, দিদি হিসাবে সকলের কাছে অনুরোধ করেন যে তাদের যা যা দাবি তিনি খতিয়ে দেখবেন এবং তারা বিচার পাবে, তারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো নিয়ে তিনি খতিয়ে দেখবেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে বিচার পাবে। এবং আপনারা দেখেছেন যে তাদের বলেছেন যে এরকম কষ্ট তোমরা করছো, তোমাদের বয়স কম, আমি চাই না যে কেউ অসুস্থ হও। এবং সেখানে দাঁড়িয়েই বেশ কটা দাবি তিনি মেনে নিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন। যেমন রোগী কল্যাণ সমিতি সম্পর্কে তিনি বলেছেন যে সব সমিতিগুলোই ভেঙে দেওয়া হলো এবং পড়ুয়ারাও এই সমিতির সদস্য হবেন, এই সবগুলো দাবির মধ্যে ছিল জুনিয়র ডাক্তারদের, সেগুলো তিনি সেখানেই বলেছেন। পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি চিঠি আসে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা, যে তারা তার সাথে দেখা করতে যায়। আগে তো আমি বলেছি যে অপেক্ষারত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এই কয়েকদিন ধরেই কেউ দেখা করতে আসেনি। তো তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর বলার পরে এই চিঠি আসে ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং সাথে সাথেই প্রায় বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি উত্তর যায় যে কালীঘাটে তার বাসস্থানে যাতে জুনিয়র ডাক্তাররা 6টার সময় আসেন, সন্ধ্যা 6টায়। সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, হোম সেক্রেটারি এবং আরও উচ্চপদস্থ আধিকারিকরা তারা অপেক্ষা করছিলেন এবং আমিও ছিলাম সেখানে। 6টা থেকে তাদের এই যে আসতে বলা, সেই থেকে
তারা আসলেন এবং টানা পড়েন চলল 9টা অবধি। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, অর্থাৎ 3 ঘন্টা অপেক্ষা করলেন। খুব বৃষ্টি, বাইরে খুব বৃষ্টি পড়ছে জোরে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কেউ না ভেজে তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদের মাথায় যেন ছাতা ধরে, তাদের যেন ভিজতে না হয়। আজকে একটি সংবাদপত্রে সেই ছবিও আছে, দেখবেন যে পুলিশ ধরে আছে, তাদের মাথায় ছাতা ধরে আছে যাতে তারা না ভেজে। আসলে ভিজলে অসুখ করবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেন, এবং তার প্রকৃতি কিরকম, তার নেচার কিরকম, তিনি কতটা স্নেহপ্রবণ, সেটা খালি বলবো না যে বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, এমনকি সারা পৃথিবীর মানুষ জানে। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন, এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি, অর্থাৎ তারা কিসের আলোচনা করছিলেন, কেন বললেন না, সেটা হয়তো তারা বলবেন যে কেন তারা তার 6টা থেকে 9টার মধ্যে তাদের সুবিধা হলো না দেখা করার অথবা আলোচনায় যোগ দেওয়ার। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল,